হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে গাইস বেশ কিছুদিন ধরে আমার এই চ্যানেলে আমি ভিডিও দিতেছি না কেননা গাইস আমি একটু টেনশনের মাধ্যে ছিলাম আমি দীর্ঘ পাঁচ বছর সৌদি আরবে ছিলাম এবং দুই বছর অবৈধ ছিলাম এখানে আমি যখন দেশে আসব যখন আমি যাই পুলিশের কাছে ধরা দিতে জেলখানায় আমি বলেছিলাম সফর চলে গিয়ে তাদেরকে আমাকে ধরো তারা আমাকে আউটপাস দিয়ে দেয় আমি আসতে চাইছিলাম জেল খেটে এখন আমি দেখুন আমাদের বাংলাদেশে আমাদের গ্রামে ঘুরতেছি সেই জায়গায় এসে এই ভিডিওটা বানানো কেননা আপনারা যারা যারা আছেন যাদের একামায় হুরুপ তারা কিভাবে দেশে আসবেন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি জানাবো আপনারা আমার একামে হুরুপ ছিল দুই বছর আমি সফর জেলে গিয়েছিলাম পুলিশের কাছে দরা দিতে তারা আমাকে বলেছে দরা না দিয়ে তুমি আউটপাস উঠিয়ে যাও তারা বলেছে এক টাকা লাগবে ধরা দিতে তুমি এক হাজার টাকা দিয়ে আউটপাস তুলে দেশে চলে যাও গাইস আমি যাওয়ার পরে আমি একটু দালালের ফেঁচে পড়ে গেছিলাম আমার একটু সমস্যা হয়েছিল সেই কারণে আমার পাসপোর্টের ম্যাচ ছিল না আমি বেশ ট্যাংশনে ছিলাম আমি কি দেশে যাইতে পারবো কি যাইতে পারবো না এরকমই ট্যাংশন আমি ভুগতেছিলাম আপনারা যারা হুরুপ্রবাসী আছেন যারা দেশে আসতে চাইতেছেন বাংলাদেশে এসে পড়বেন যাদের স্পায়ার অবশ্যই তারা আপনাদের আউন্ডারে দেখবেন সফর জেলা আছে কি নাই আপনারা আপনাদের আঁকামার ফটোকপি এবং পাসপোর্টের ফটোকপি নিয়ে যাওয়ার পরে সেখানে লাইনে দাঁড়াবেন সকাল সকাল যাওয়ার পরে এবং সেখানে দেখবেন অনেক দালাল আছে তাদের কাছে আগে প্রশ্ন করবেন দালাল ধরবেন এক হাজার কি বারোশো বা পনেরোশো রিয়েল দিয়ে তাদের কাছে দিবেন আপনাদেরকে দশ মিনিটের মধ্যে তারা কাজটা করে দিবে। যখন আপনাদের কাজটা হয়ে যাবে তখনই আপনারা টাকাটা দিবেন আগে এভাবে কন্ট্যাক্ট করে নেবেন যে টাকা আমার কাজ হওয়ার পরে টাকা আপনার কাজ করার পরে তারা টাকা নেবে আমি একটু বোগামি করেছিলাম আমি যখন আমার ফিঙ্গারটা করাইছে তারা তখন আমি তাদেরকে যখন আমার ফিঙ্গারটা তারা করাইছে আমি তখন আমার ফিঙ্গারটা করেই আমার টাকাগুলো তাদেরকে দিয়ে দিছি আমি ভাবছি আমার কাজ শেষ আমার তো তোমার মোবাইলে নিয়ে যাব আমার পেপার আর ওর দিন নিয়ে আসে নাই তিন চার দিন লেট করে আমারকে দিয়েছে পেপারটা আমি বেশ টেনশনে ছিলাম আমার পেপার পেপার দিব কি দিবে না আমি আবার যাব কি যাব না দালাল আবার বলেছে তুই যদি যা সবর দলের তাইলে কিন্তু তোরা ফাঁসিও দিতে পারে এই রকমের কিছু কথা দালাল আমারে বলেছে দালাল দালালই তো আপনারা তো বুঝতে পারেন দালাল কীরকম হতে পারে অবশ্যই আপনারা দালাল ধরবেন যখন আপনাদের পেপারটা আপনাদের হাতে দিয়ে দিবে তখন আপনারাই টাকাটা তাদেরকে দিবেন অবশ্যই আপনারা আউটপাস আপনাদেরকে উঠে যাবে বর্তমান যে সময়ে যাইতেছে মানুষ বলে ফ্রি 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 তো পাওয়া যায় না ভাই টাকা ছাড়া কেউ কোনো কাজ করে না এই এই জনমে যে এই এই বর্তমান ইয়ে যেরকম দেখা যাচ্ছে মানুষ টাকা ছাড়া কোনো কাজকাম করে না অবশ্যই আপনার যে আসতে চান আপনাদের এলাকা যে এলাকায় থাকেন না কেন আপনাদের কপিল যে যেখানে থাকুক না কেন তাতে কোনো সমস্যা নাই যদি আপনাদের একা হুরুফ হয়ে থাকে এবং আপনাদের একা হুরুফ হয়ে থাকে আপনাদের দেশে আসতে চান আপনাদের আন্ডারে দেখেন সফর জেল যদি থেকে থাকে সেই সব সফর জেলে যাওয়ার পরে দেখবেন রবিবার সোমবারে সোমবারে কিবা মঙ্গলবারে দেখবেন সেখানে অনেকগুলো মানুষ লাইন ধরে সেখানে দাল আলো আছে দেখবেন তারা ঘুরে তাদেরকে ধরে আপনাদের পাসপোর্টের ফটোকপি এক আমার ফটোকপি দিয়ে আপনারা আপনাদের এক লাগিয়ে নিতে পারেন আপনারা দেশে আসতে পারেন দুই মাস ম্যাথ থাকে তারা বলেছিল আবার অনেকে বলো পনেরো দিন ম্যাথ এই নিয়ে আমি আর টেনশন করে যাই মানুষ কেউ কারো কেউ কারো ভালো চায় না আর টেনশনের মধ্যে রাখে মানুষ যেখানে পাসপোর্ট নাগে গিয়ে একশো টাকা সেখানে দালাল ধরে আমার সাথে আমার নিজের লোক সে আমার কাছ থেকে হাতে নিয়েছিল তিনশো রিয়াল পাসপোর্টের মাত্র রেনু করা বলে অবশ্যই আপনাদের যাদের পাসপোর্টের ম্যাথ নাই আপনারা যারা দেশে আসতে চাইতেছেন আউট পাস তুলে অবশ্যই আপনারা একটাবার লক্ষ্য করবেন আপনাদের পাসপোর্টের ম্যাথরা বাড়া বাড়ানোর পরে আপনারা আসার চেষ্টা করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনারা যারা যারা আসতে চাইছেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা আসতে পারবেন একদম লিগেলভাবে কম টাকা খরচ হবে সাত কি আষ্টশো টাকার মধ্যে আপনারা আউট আউটপাস তুলে টিকিট কেটে টিকিট কেটে দেশে ফিরতে পারেন মাত্র দু হাজার কি পঁচিশশো টাকা আসতে পারে বেশি থেকে বেশি তাই আপনারা পুলিশের হাতে ধরা না দিয়ে এভাবে আশাটা আপনাদের কাছে ভালো হবে আজকে আমার ভিডিওটা বানানো দেখতে পারতেছেন আমি গ্রাম এলাকায় থাকি আমি কোন ভিডিও দিতে পারতেছিলাম না কেননা আমি বেশ কিছুদিন টেনশনে ছিলাম সেখানে এই ভিডিওটা আপনাদের মাঝে করা আপনাদের কাছে কিছু কোনো কথা বলতে পারি নাই অবশ্যই আপনারা ভিডিওটা এই রকমের কাজগুলো করলে আপনারা হয়তো আসতে পারবেন দেশে আপনাদের ভালো হবে অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই যদি ভিডিওটা দেখার পরে যদি আপনারা কিছু শিখতে পারেন ভিডিওটা লাইক করবেন চ্যানেল নতুন দেশে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ